আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি একটি রেসিপি নিয়ে এসেছি রমজান উপলক্ষে, চিকেন সমোচা। চলুন তাহলে কিভাবে চিকেন সমোচা তৈরি করি। আমি চিকেন সমোচা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি 2 কেজি আটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিব আমি 2 কাপের মতো, প্রথমে আমি আটা তেল এবং লবণ ময়ান করে নিব। সমোচার ডো তৈরি করার জন্য আটাতে অল্প অল্প করে পানি দিয়ে গোলাতে হবে, অল্প অল্প করে পানি দিয়ে গোলালে ডোটা খুবই সুন্দর এবং মসৃণ হবে। সমোচার ডোটা আমার অলরেডি মথা হয়ে গেছে, এখন এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। পরিষ্কার একটা সাদা কাপড় ভিজিয়ে রেখে এখন ডোটাকে ঢেকে আধা ঘন্টা রেস্টে রাখবো। ফ্রেন্ডস, সমোচা তৈরি করার জন্য আমি যেই পুরটা দিব, চলুন এখন পুরটা তৈরি করে নেই। পুরটা আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের মাঝে এখন আমি শেয়ার করছি। যেহেতু আজকালকার বাচ্চারা কোনো সবজি খেতে চায় না, এই জন্য সমোচা নর্মালি পেঁয়াজ দিয়ে তৈরি করে অনেকেই, কিন্তু আমি সবজি দিয়েছি। এই সমোচাটা খুবই হেলদি হবে এবং বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে। আমি পুরের জন্য, সমোচার পুরের জন্য আমি পুদিনা পাতা নিয়েছি, বাঁধাকপি নিয়েছি 2 কাপ, লাল ক্যাপসিকাম নিয়েছি 1.5 কাপ, সবুজ ক্যাপসিকাম নিয়েছি 2 কাপ, আর পেঁয়াজ পাতা নিয়েছি 1 কাপ। 1 কেজির পেঁপে ছিল, 1 কেজির পেঁপেটাকে আমি কুচিয়ে নিয়েছি, 1000 গ্রাম মুরগির কিমা নিয়েছি। তাহলে চলুন ফার্স্টে আমি কিভাবে আমি রান্না করি এই সমোচার পুরটা। এটা একটা স্পেশাল, খুবই হেলদি একটা পুর হবে, এগুলোর থেকে অনেক পানি ছাড়ে সবজি থেকে। আমি পানিটাকে আমি ভাপ দিয়ে ফেলে দিব, তাহলে এটা আরও হেলদি হবে। ভাপ দিলে ধরেন অনেকের অনেক ধরনের অসুখ থাকে, কারো ক্রিয়েটিনাইন বাড়তি থাকে, কারো ইউরিক অ্যাসিড থাকে। আমি গাজরটা অ্যাভয়েড করেছি, যেহেতু গাজরটা অনেক সময় বাতের সমস্যা করে, আবার ইউরিক অ্যাসিড বাড়ে, এই জন্য গাজরটা দিলাম না। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, উলুট পালুট করে দিচ্ছি, এই সবজিটাকে ঢেকে দিলাম। এই অনেকগুলো কুচানো, কিন্তু মরিচটা ঝাল না, এটা আমার গাছেরই মিষ্টি মরিচ, এই জন্য আমি অনেকগুলো নিয়েছি। পুলিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের পাতাটা। প্রথমেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম পুরটাকে তৈরি করার জন্য। এখন আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব, কিন্তু আদা দিয়ে দিব 1 টেবিল চামচ, রসুন দিয়ে দিব 1 টেবিল চামচ। এখন 1 করে সব মশলা আমি দিয়ে দিব, ধনে দিয়ে দিব 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 টেবিল চামচ, জিরা দিয়ে দিব 1/2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ। পানি দিব না, এখন আমি চিকেনটাকে দিব, কারণ চিকেনটার থেকেও পানি বেরোবে। সয়া সস দিয়ে দিব, এমনি মিষ্টি সস দিয়ে দিলাম, টমেটো সস। এখন আমি সম্পূর্ণ চিকেনটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে। আমি আলাদা কোনো পানি দিব না, কারণ পানি দিলে আপনার পুর লুজ হয়ে যায়। ভালো করে মাংসটাকে একটু কষিয়ে নিই, চিকেনটা ভালো করে পানিটা শুকিয়ে গেলে আমি সবজিটা দিয়ে দিব, ভাপ দেওয়া সবজিটা। বন্ধুরা, যদি আমার রেসিপিটা একটু ভালো লেগে থাকে সমোচা বানানোটা, তাহলে কিন্তু বন্ধুরা আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং সাথে সাথে আমার পেজে ইতির অঙ্ক
পেজে একটা লাইক আর একটা ফলো দিয়ে দিবেন প্লিজ। সবজিটা দিয়ে দিচ্ছি, অলরেডি আমার চিকেনের পানি শুকিয়ে গিয়েছে, এই যে কতগুলো পানি, এই পানিটা ঝরে গিয়েছে। আমি পুদিনা পাতা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম। আমি প্রথমে এটাতে লবণ দেইনি, এখন আমি একটু লবণ দিব, যেহেতু আমি তো আমি সবজিটাতে লবণ দিয়েছি, এই জন্য লবণ খুব একটা বেশি লাগবে না, একটুখানি লবণ লাগবে, আমি দিয়ে দিলাম। অলরেডি আমার পুর হয়ে গিয়েছে, চলুন এখন সমোচা তৈরি করতে চলে যাই। সমোচা জোড়া দেওয়ার জন্য একটা আঠা তৈরি করেছি, আর আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এই যে আধা ঘন্টা পরে ফিরে আসলাম, এই যে দেখুন, এই যে খুবই সফট হয়ে গেছে, এই যে একদম ঠিক মতো হয়েছে। আমি আর খালা এখন রুটি বানাবো। আমি দুইভাবে আপনাদের সমোচার ভাজ দেখাবো। এই যে আমি তেল দিয়ে দিলাম, দেখুন দেখাচ্ছে, এবার এই যে দেখুন কি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমার তিনটা রুটি একসাথে বেলেছি, দেখুন যে পাতলা পাতলা হয়েছে। সব মিলিয়ে 40টা রুটি হয়েছে। এই রুটিগুলোকে আবার আমি হালকা সেকে নিয়েছে তাওয়ায় দিয়ে। ভিডিও বড় হয়ে যাবে বলে সেকাটা আপনাদের মাঝে শেয়ার করিনি। আমি দেখাচ্ছি এখানে এই জায়গাটা আমার পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, এই যে দুই ভাগ করে ফেললাম রুটিটাকে, দুই ভাগ করে এবার সমান সমান। সমান করে এভাবে দাগ, একটা দাগ রেখে আবার এই যে এভাবে করব। এই যে দেখুন, এই যে দেখুন, এই একভাবে আমি দেখাবো আপনাদেরকে।
এইভাবে আসবে, এইভাবে আসবে। তারপরে এইভাবে করে দেখুন, এটা হচ্ছে আমি সবচেয়ে বেশি ইজি মনে করি, এই যে এই জিনিসটা, এটা সবচেয়ে ইজি। এই যে দেখুন, এইভাবে আটকে দিবেন, এই যে প্যাকেটগুলোকে আটকে দিবেন, একটা প্যাকেটের মতো করবেন। এই যে এইভাবে করে এটাতে কোনো আটাও নষ্ট হবে না, রুটি নষ্ট হবে না, কিন্তু লম্বা লম্বা করে কাটলে বেশ অনেক রুটি নষ্ট হয়ে যায়। এই যে এইভাবে করে এটা আটকিয়ে দিচ্ছি, সবচেয়ে ইজি আমার কাছে এটাই মনে হয়। এই যে দেখুন, সবচেয়ে ইজি আপনাদের কাছে এটাই হবে। এভাবে এইভাবে আমার আটাও নষ্ট হয় না। এই যে আটকে দিলাম, এই যে তিনটা কোণ, এই যে দেখুন। তারপরে আমি একটু আঠা নিয়ে এই যে দেখুন এইভাবে করে এই যে দেখুন কত ইজিভাবে করে ফেললাম। দুই কেজিতে আমার টোটাল 40টা রুটি হয়েছে, 40টা রুটিতে আমার 160 পিস সমোচা হয়েছে। ফ্রেন্ডস, কেমন হলো আমার সমোচা রেসিপি? যদি আপনাদের আমার এই সমোচা রেসিপিটা পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার ইতিরঙ্গ পেজকে একটা লাইক দিবেন, একটা ফলো দিয়ে দিন। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। রামাদান কারীম।